হায় রে মানুষ, বৃদ্ধ হলে কেউ যেন দেখতে চায় না, নিজের গর্ভজাত ছেলে মেয়ে পর্যন্ত দেখতে পারে না। একমাত্র পুত্র গর্ভধারিণী মায়ের খোঁজ খবর নিচ্ছেন না, তাই রাস্তায় ঠাই হয়েছে 75 বছরের এক বৃদ্ধার। এই দৃশ্য সোনামুড়ার কাঠালিয়া বাজারে। 75 বছরের বৃদ্ধা হিরণবালা সূত্রধরের বাড়ি কাঁঠালিয়া আড্ডি ব্লকের অন্তর্গত দক্ষিণ মহেশপুর বলরাম খামারে বাড়ি। এক ছেলে রয়েছে, নাম নির্মল সূত্রধর। কাঠমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করে সে। মজুরি যা পায় তা দিয়ে সে তার পরিবার নিয়ে দিব্যি চলছে। মাকে দেখাশোনার জন্য ছেলের যেন কোনো দায় দায়িত্বই নেই। 10 মাস 10 দিন যে ছেলেকে গর্ভে দেখে জন্ম দিয়েছেন, সুন্দর ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা বুকে নিয়ে সেই ছেলে আজ মাকে খাবার দিচ্ছে না, মাথা গোজার জায়গা পর্যন্ত দিচ্ছে না। তাই হিরণবালা সূত্রধরকে দিবারাত্রি রাস্তায় থাকতে হচ্ছে, আর পথচলতি মানুষের কাছে বা স্থানীয় ব্যবসায়ীদের কাছে খাবার চাইতে হচ্ছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি এক কাপ চা খেতে দেন তাহলে চা জোটে, কেউ ভাত বা রুটি দিলে খাবার জোটে, নয়তো অভুক্তই থাকতে হচ্ছে বৃদ্ধাকে। হিরণবালা দেবী কোনো সামাজিক ভাতা প্রকল্পের আওতায় নেই, কারণ সম্পর্কে জানা গেল কাগজে পত্রে কিছুটা গড়মিল রয়েছে, যে কারণে ভাতা থেকেও বঞ্চিত মহিলা। একমাত্র লাঠি ভর করে এদিক ওদিক চলাফেরা করতে হয়। ভগবানের কাছে দুহাত তুলে প্রার্থনা করে কিভাবে তার মৃত্যু ঘটবে। সংসারে আর বেঁচে থাকার স্বাদ নেই। এই করুণ অবস্থার জন্য তিনি নিজের ছেলেকেও দায়ী করেন না, নিজের কপাল মন্দ এটাই তার সর্বশেষ কথা। এই ধরনের বহু ভিখারি এখন জনবহুল বাণিজ্যিক এলাকায় নজর রাখলে দেখা যায়, অথচ মাতৃশক্তির এই দুর্ভোগ থাকা সত্ত্বেও সমাজসেবকরা অনেক সময় বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে মাতৃশক্তির উন্নয়নের কথা বলে থাকেন। দুর্ভাগ্যের বিষয়, সমাজে এখনও গর্ভধারিণী মাতৃশক্তির কদর নেই। সমাজকর্মীকে কাছে পেয়ে দুহাত উপরে তুলে ধরে ভগবানের কাছে প্রার্থনা করছে, যে কোনো দুর্ঘটনায় হোক যেন মৃত্যু হয়। যদিও এই বৃদ্ধা মহিলা কানে একেবারেই শোনেন না, তার নামটা জানাও কষ্টকর হয়েছে, মানুষের কাছ থেকে নামটি সংগ্রহ করতে হয়েছে। সংশ্লিষ্ট এলাকাবাসীর দাবি, স্থানীয় পঞ্চায়েত যেন ওই মহিলার পাশে দাঁড়িয়ে তার সামাজিক ভাতার একটা ব্যবস্থা করে দেয়। কি ব্যাসটা আমার কোন উঠবো জানো, এই ব্যাসন উঠবো। অভাবের তাড়নায় হিরণবালা সূত্রধর মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্তিম সময়ে জীবন বাঁচিয়ে রাখার তাগিদে সাহায্য চাইছে। কখনো কখনো গ্রাম ছেড়ে জনবহুল বাণিজ্যিক এলাকায় চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে এক কাপ চায়ের জন্য হাত পেতে থাকে। মানুষ তার কঙ্কালসার দেহ দেখে মানবতার খাতিরে দিতে বাধ্য হয়। এই বৃদ্ধা মহিলা এক কাপ চা পান করে দুহাত উপরে তুলে ভগবানের কাছে প্রার্থনা করে। এভাবেই চলছে তার জীবন সংগ্রাম। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।